হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত হালদার। আজকে আমি তোমাদের যে টপিকটা ডিসকাস করবো এটা হচ্ছে হার্ডওয়্যার সম্বন্ধে আমি তোমাদের ডিসকাস করবো। তো হার্ডওয়্যার পার্টের মধ্যে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে মেমরি। আমরা জানি যে আমাদের হার্ডওয়্যার পার্টের মধ্যে অনেক কটা কম্পোনেন্ট রয়েছে, যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, প্রসেসিং ডিভাইস অ্যান্ড পাওয়ার ডিভাইস। তার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেমরি অর্থাৎ স্টোরেজ ডিভাইস। তো স্টোরেজ ডিভাইস বা মেমোরিকে আমরা যেটা করতে পারি সেটা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার প্রাইমারি মেমোরি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আমরা এগুলো সম্বন্ধে জানি, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি মেমোরির এক্সাম্পলস কী কী আছে আর সেকেন্ডারি মেমোরির এক্সাম্পলস কী কী আছে। প্রাইমারি মেমোরি এক্সাম্পলস যেগুলো আছে সেগুলো আমরা সবাই জানি, সেগুলো হচ্ছে র্যাম অ্যান্ড রম। অ্যান্ড সেকেন্ডারি স্টোরেজের যে কটা এক্সাম্পল আমার আছে সেগুলো হচ্ছে HDD, FDD, CD, DVD, পেন ড্রাইভ অ্যান্ড মেমোরি কার্ড। এই ব্যাপারটা আমরা সবাই জানি যে প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি, আর তাদের এক্সাম্পলসগুলো আমি লিখে দিলাম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, হার্ড ডিস্কের ফুল ফর্ম হচ্ছে এই HDD, ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, FDD ফুল ফর্ম হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ, CD ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক অ্যান্ড DVD ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্চুয়ালাইজড ডিস্ক। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেই টপিকটা হচ্ছে র্যাম। আমরা দেখবো যে হার্ডওয়্যার সিলেবাসের মধ্যে বা আমাদের হার্ডওয়্যার যখন আমরা কাজকর্ম করবো, আমরা অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে যখন কাজকর্ম করবো তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে র্যামটা কী কীভাবে কাজ করতে পারে। ইন ডিটেল অ্যাবাউট র্যাম মানে আমরা যা কিছু জানবো আজকে র্যাম সম্বন্ধে জানবো। তো আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে কিনা হার্ডওয়্যারের মধ্যে একটা কম্পোনেন্ট যেটা আছে কিনা সেটা হচ্ছে মেমোরি বা স্টোরেজ ডিভাইস আমরা বলে থাকি। সেই স্টোরেজ ডিভাইসকে আমরা দুটোভাবে ভাগ করেছি, প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আজকে আমরা যেটা একটা ডিসকাস করবো সেটা হচ্ছে র্যাম। তো লেটস সি দেখো কেমনভাবে আমরা র্যামটাকে র্যাম কেমনভাবে কাজকর্ম করছে সেগুলো আমরা দেখবো। র্যাম, তো র্যামের ফুল ফর্ম কি বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা জানি যে মেমোরিটা ছাড়া আমাদের কম্পিউটার চলা সম্ভব নয়। তো আজকে আমাকে এই র্যাম সম্বন্ধে জানতে হবে। র্যামের ফুল ফর্ম কি বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নাও সেকেন্ড কোশ্চেন ইজ যেটা থাকবে সেটা হচ্ছে কি না, র্যাম কোন মেমোরিটাকে অ্যাক্সেস করছে এটা আমাদের জানতে হবে। আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেখান থেকে স্বভাবতই একটা কোশ্চেন উঠে আসে যে র্যাম কোন মেমোরিটাকে র্যান্ডামলি অ্যাক্সেস করছে সেটা আমাদের জানতে হবে। তো র্যাম কোন মেমোরিটাকে অ্যাক্সেস করছে মনে রাখবে, র্যাম হচ্ছে এমন একটা মেমোরি যে মেমোরিটার মধ্যে কী দেয়, তার ইউজার কিছু মেমোরি প্রোভাইড করে, সেই মেমোরিটাকে কন্টেন্ট করার পর ও কী করে সেটাকে মাইক্রোসফটে সেন্ড করে, সেটা প্রসেসিং হওয়ার পর আউটপুট হয়ে যায়, আর আউটপুট হওয়ার পর কী হয় সেই মেমোরিটা র্যাম থেকে ক্লিয়ার হয়ে যায়। তো আমি তাহলে এখানে প্রথমেই কী বলছি না, এখানে ইউজার কিছু মেমোরি প্রোভাইড করছে মানে স্বভাবতই আমরা এটা বলতে পারি, নর্মালি এটা বলতে পারি যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যাম যেই মেমোরিটাকে র্যান্ডামলি অ্যাক্সেস করছে ইজ দ্য ইউজার মেমোরি। অ্যান্ড দ্য সেকেন্ড কী থাকবে, সেকেন্ড আমাদের যেটা আছে আমরা জানি যে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, সেই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মেমোরিটাকেও কিন্তু অ্যাক্সেস করতে পারছে। এবার তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন হয়তো আসছে যে ইউজার আবার কীভাবে মেমোরি দেবে। দেখো আমি এটা নিয়ে একটুখানি তোমাদের আলোচনা করে দিই, ইউজারের মেমোরি বলতে আমরা কী বুঝি। দেখো ইউজারের মেমোরি বলতে আমরা যেটা বুঝবো, আমরা এটা নিয়ে আলোচনা করছি ইউজার মেমোরি, ইউজার মেমোরি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইউজার কিবোর্ড অ্যান্ড মাউস, এই দুটো ইনপুট ডিভাইস ইউজ করে। এই দুটো ইনপুট ডিভাইস ইউজ করে কি করে আমাদের কম্পিউটারের মধ্যে ইনপুট প্রোভাইড করছে। তো সেই ইনপুটটা প্রোভাইড কেমনভাবে করছে কী করছে সেটা আমরা জানতে পারলেই আমরা কী জানতে পারবো যে ইউজার মেমোরিটা কী। দেখো আমরা কিবোর্ডের থ্রু কী করি, কিছু ক্যারেক্টার লিখি, কিবোর্ডের থ্রু কিছু ইনস্ট্রাকশন পাঠাই। তো আমি তোমাদের আগের ক্লাসে এটা ডিসকাস করে দিয়েছি যে আমরা যদি কম্পিউটারের মধ্যে ABCD ইত্যাদি জিনিসগুলো যদি আমরা লিখি তাহলে ওখানে কী হবে, আমরা সবাই জানি যে এগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর কম্পিউটার যেটা জানে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 and 1। তাহলে এই ABCDটাকে যদি আমি বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, আমরা সাপোজ এরকম পেয়েছিলাম 1 A, ক্যাপিটাল A = 2, যার বাইনারি ছিল তোমার এরকম একটা সংখ্যা,
তাহলে দেখো এখানে কি আছে, আমার 60 খানা বিট আছে, আর আমরা এই হিসাবটা জানি যে মেমোরির এই হিসাবটা জানি যে 8 বিট ইকুয়াল টু 1 বাইট। তাহলে বাইট থেকে একটা সময় আমরা কেবিতে আসতে পারবো, কেবি থেকে একটা সময় আমরা এমবিতে আসতে পারবো, আর তারপরে একটা সময় আমরা জিবিতে আসবো। তাহলে এখানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কিভাবে ইউজার মেমোরি প্রোভাইড করছে তোমার ল্যাপটপ কাছে। দেখো ইউজার যা কিছু লিখছে সেই সব লেখাগুলো কি হচ্ছে আমাদের বাইনারি কোডে ট্রান্সফার হচ্ছে, আর বাইনারি কোডে ট্রান্সফার হওয়ার সাথে সাথে কি হচ্ছে এই প্রত্যেকটা বিটকে স্টোর করার জন্য র্যামের কাছে কিছু মেমোরি সেলের প্রয়োজন হচ্ছে। মানে কি হচ্ছে র্যাম র্যান্ডামলি যেই মেমোরিটাকে অ্যাক্সেস করছে আমরা অলওয়েজ বলতে পারবো সেটা ইউজারের মেমোরিটাকে অ্যাক্সেস করছে। ইউজারের মেমোরিটাকে যদিও অ্যাক্সেস করতে না পারো তাহলে কি হবে, কি হতো না কম্পিউটার কাছে আমরা কোনো ইনস্ট্রাকশন প্রোভাইড করতে পারতাম না। আর একটা জিনিস এখানে মনে রাখবে, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালি যেই ডেটাগুলোকে আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট করি সেই ডেটাগুলোকে কিন্তু আমরা প্রথমেই সেকেন্ডারি স্টোরেজের মধ্যে সেভ করি না। তাহলে কি হয় না, আমি যখন কোনো একটা লেটার লিখছি সেটা যদি আনডকুমেন্টেড অবস্থায় মানে আনটাইটেলড অবস্থায় যদি থেকে যায়, ধরো ডকুমেন্ট ওয়ান বলে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি সেই ডকুমেন্টের মধ্যে আমি কিছু লেটার টাইপ করছি, তো এরকম যদি কোনো সিচুয়েশন ঘটে তাহলে কি হয় সেই ক্ষেত্রে আমি যা কিছু ক্যারেক্টার লিখছি সেই সব ক্যারেক্টারগুলো কি হয় না তোমার র্যামের মধ্যে ফার্স্ট টাইম গিয়ে সেভ হয়। এবারে আমরা যদি সেটাকে একটা টাইটেল ডকুমেন্ট দিই, টাইটেল ডকুমেন্ট দিতে গেলেই আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে একটা যখনই আমরা ডকুমেন্টকে টাইটেল করতে যাবো তখনই আমাকে একটা সেভ লোকেশন দেখাতে হয় যে আমি কোন জায়গায় সি ড্রাইভে ডি ড্রাইভে না ই ড্রাইভে কোথায় সেভ করবো সেটা আমাকে দেখাতে হয়। তো সি ড্রাইভ ডি ড্রাইভ যখনই আমি দেখাবো তখনই কি হতো একটা ফাইল নেম দিতে হয়, ফাইল নেমের পাশেই আমরা জানি এক্সটেনশন নাম থাকে, যখনই ওই ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন নেম নিয়ে আমার কোনো মেমোরি লোকেশনে ঢোকে তখনই আমরা কী জানি যে ওটা সেকেন্ডারি স্টোরেজে পারমানেন্টলি স্টোর হয়। কিন্তু যদি আমরা কোনো আনটাইটেল ডকুমেন্টে যদি কিছু লিখে থাকি সেই পুরো জিনিসটা কোথায় থাকে না, পুরো জিনিসটা আমার র্যামের মধ্যে থাকে, যদি ওটাকে আমরা সেভ করি তাহলে ওটা তোমার সেকেন্ডারি স্টোরেজের মধ্যে যাবে, যদি আমরা সেভ না করি তাহলে এটা র্যাম থেকেই আমাদেরকে আউটপুট দেখাবে, আমাদের কাজ শেষ হয়ে গেলে ওটা র্যাম থেকে অটোমেটিক্যালি মুছে যাবে। ক্লিয়ার ব্যাপারটা কি হয়, ইউজার মেমোরি আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কী দিচ্ছে কিবোর্ড থেকে দিচ্ছে না। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে স্যার মাউস দিয়ে তাহলে কী করে কী করে ইউজার মেমোরি প্রোভাইড করছে, দেখো আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মাউস দিয়ে কীভাবে ইউজার মেমোরি প্রোভাইড করছে। দেখো মাউস দিয়ে আমরা যেটা করে থাকি ম্যাক্সিমাম টাইম সেটা হচ্ছে কোনো জিনিসের উপরে মানে কোনো প্রোগ্রাম বা কোনো আইকনের উপরে দেখবে ডবল ক্লিক করে থাকি, ডবল ক্লিক করলে মানে জানি ওপেন হয়ে যায়। তো কি হয় না যখনই আমরা মাউস থ্রু কোনো প্রোগ্রামের উপর ডবল ক্লিক করছি তখনই যেটা হয় সেটা হচ্ছে ওই প্রোগ্রামটার এগেনস্ট মানে চালাতে গেলে যা যা সাপোর্টিং প্রোগ্রাম দরকার হয় সেই সাপোর্টিং প্রোগ্রামগুলো ফার্স্ট টাইম র্যামের মধ্যে লোড হতে থাকে। তাহলে কি হয় ওই প্রত্যেকটা প্রোগ্রামে ওরা প্রত্যেকটা প্রোগ্রাম ফাইলে একটা করে মেমোরি থাকবে, আর মেমোরি থাকাটাই সম্ভব কারণ আমরা একটা সফটওয়্যারকে চালাচ্ছি সেই সফটওয়্যারটা চলতে গেলে কিছু প্রোগ্রাম আমাদের রান করাতেই হবে। তাহলে কি হবে সেই প্রোগ্রামটা কিন্তু আমার র্যামের মধ্যে গিয়ে স্টোর হতে থাকে। তাহলে আমরা দেখো এখান থেকে বুঝতেই পারছি যে মাউসের থ্রু আমরা কিন্তু ইউজার মেমোরিটা প্রোভাইড করতে পারছি, বা আমরা যখন গান শুনছি দেখো আমরা সেকেন্ডারি স্টোরেজকে কিন্তু এখানে একটা কথা মনে রাখবে সেকেন্ডারি স্টোরেজকে কিন্তু র্যাম ডিরেক্টলি অ্যাক্সেস করে না, মানে উইদাউট এনি ইউজার ইনস্ট্রাকশন, মানে যদি ইউজার কোনো ইনস্ট্রাকশন না পাঠায় তাহলে কী হবে সেকেন্ডারি স্টোরেজ থেকে আমরা কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারবো না, আর ডেটাকে অ্যাক্সেস করতে গেলে আমাদের তার সাহায্য নিতে হবে আমাদের র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যামের সাহায্য নিতে হবে। যখন আমরা কোনো গান শুনতে যাচ্ছি তখন কী হচ্ছে জাস্ট আমরা গানটার উপর ডবল ক্লিক করছি, কিন্তু একটা জিনিস ভেবে দেখো ওই গানটা কোনো না কোনো একটা স্টোরেজ মিডিয়ামের মধ্যে কোনো না কোনো একটা স্টোরেজ একটা জিনিস ভেবে দেখো কোনো না কোনো একটা স্টোরেজ মিডিয়ামের মধ্যে ওটা কী করা যায় সেভ করা যায়। তো সেভ থাকার জন্য কী হচ্ছে ওই জায়গাটা আমরা ডবল ক্লিক করার সাথে সাথেই ওই গানটা তোমার মিডিয়া প্লেয়ার থ্রু মানে মিডিয়া প্লেয়ারটাকে রান করাচ্ছে তোমার র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। তো মিডিয়া প্লেয়ার থ্রু কী হচ্ছে ওই গানটার বিটগুলো এনকোডিং হতে থাকছে আর তার ফলে আমরা গানটা শুনতে পাচ্ছি। তাহলে কী হচ্ছে ওখানে কিন্তু র্যাম আমাদের সেকেন্ডারি স্টোরেজটাকে ইউজ করছে উইথ আওয়ার ইনস্ট্রাকশন মানে আমাদের ইউজারদের ইনস্ট্রাকশন নিয়ে কিন্তু। তাহলে আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি কেন বলা হয়, র্যাম কোন মেমোরিটাকে র্যান্ডামলি অ্যাক্সেস করছে না। এবার থার্ড যে জায়গাটায় আমরা যাবো সেটা হচ্ছে যে র্যামকে প্রাইমারি মেমোরি কেন বলা। আমরা সবাই দেখলাম যে মেমোরিটাকে আমি দুভাগে ভাগ করলাম, ওখানে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুটো ভাগে ভাগ করলাম। এবার আমাকে যেটা জানতে হবে সেটা যে র্যামকে প্রাইমারি মেমোরি বলবো কেন, ওর মধ্যে কী এমন ফিচার্স আছে, কী কী গুণ দেখলে আমরা সেই মেমোরিটাকে প্রাইমারি মেমোরি বলবো। দেখো র্যামকে আমরা প্রাইমারি মেমোরি বলি এই কারণের জন্যেই, র্যাম হচ্ছে এমন একটা মেমোরি যেই মেমোরিটার মধ্যে ইউজার কোনো ইনস্ট্রাকশন বা কোনো ডেটা যদি প্রোভাইড করে সেই ডেটাটাকেও কী করে টেম্পোরারিলি স্টোর করে মানে টেম্পোরারিলি স্টোর করে।
টেম্পোরারি স্টোর করা বলতে কি বোঝা কি বোঝাতে গেলাম আমি এখানে টেম্পোরারি স্টোর করা বলতে এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে ইউজার যখনই কোনো ইনস্ট্রাকশন বা যখনই কোনো ডেটা দেবে সেটা আমি তোমাদের আগেই বললাম যে যদি ওটা আনটাইটেলড অবস্থায় থাকে তাহলে কি হবে সেই মেমোরিটা আমার র‍্যামের মধ্যে যাচ্ছে সেটা ভায়া কিবোর্ড হতে পারে মাউস হতে পারে এবার কি হবে সেটা আমি টেম্পোরারি স্টোর করলাম স্টোর করার পরে র‍্যাম কি করে ওই কাজটাকে প্রসেসিং ইউনিটের কাছে পাঠিয়ে দেবে প্রসেসিং করার পর ওটা যখনই আউটপুট হয়ে যাবে তখনই কি হবে আমার র‍্যামের কাছ থেকে ওই ডেটাটা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে এই কারণে যদি দেখো আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি যারা মেশিন চালিয়েছো বা মেশিনের কনফিগারেশন দেখেছো দেখবে র্যামের ক্যাপাসিটি কোন একটা মেশিনের মধ্যে 512 MB থাকে আর দেখবে হার্ড ডিস্কের ক্যাপাসিটি দেখো 80 GB মতো থাকে বা তারও বেশি থাকতে পারে একটা জাস্ট ফর এক্সাম্পল দিলাম তোমাদের তো দেখো আমি যদি এখানে ভেবেই নিই যে 80 GB পুরো হার্ড ডিস্ক যদি ফুল থাকে ডেটা দিয়ে তাহলে কি এই 80 GB পুরো ডেটাটাকে 512 MB র্যামটা অ্যাক্সেস করতে পারবে এই কোশ্চেনটা তোমাদের মনে আসছে দেখো এই কোশ্চেনটা যদি অ্যান্সার আমরা ঠিকঠাক ভাবে এক্সপ্লেইন করতে পারি আমরা যদি ঠিকঠাক ভাবে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারি র‍্যাম কে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি মেমোরি কেন বলছি দেখো 80 GB পুরো হার্ড ডিস্কটা ডেটাতে ফুল থাকতে পারে কিন্তু ওই পুরো ডেটাটাই কিন্তু তোমার র‍্যামের কাছে যাচ্ছে না কি যাচ্ছে আমরা পার্টিকুলার কিছু একটা ফাইল বা কিছু একটা প্রোগ্রামের উপর ডাবল ক্লিক করছি আর ডাবল ক্লিক করার সাথে সাথেই যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্টিকুলার ওইটুকু মেমোরি স্পেস আমার র‍্যামের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে এবার ধরা যাক আমি এমন একটা প্রোগ্রাম চালিয়েছি যেই প্রোগ্রামটার মেমোরি হচ্ছে 200 MB 200 MB হওয়ার জন্য যেটা হবে সেটা হচ্ছে আমার র‍্যামটার মধ্যে 512 MB র‍্যামটার মধ্যে 200 MB জায়গা অ্যালোকেট করব 200 MB জায়গা অ্যালোকেট করলে আমার বাকি কত থাকছে বাকি আমার 312 MB মতো জায়গা ফাঁকা থাকছে তো দেখো এই 200 MB জায়গাটা আমি কি করলাম র‍্যামের মধ্যে ফিল আপ করলাম কি দিয়ে না একটা প্রোগ্রাম দিয়ে এবার এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট করে আলটিমেট যখন আউটপুট দেখিয়ে দেবে তখন যেটা হবে সেটা হচ্ছে আউটপুট দেখানোর সঙ্গে সঙ্গে এই 200 MB ডেটাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে যখনই ক্লিয়ার হয়ে যাবে তখনই কি হচ্ছে আমার আগে 312 MB র‍্যাম ফ্রি ছিল আর তার সঙ্গে আমি 200 MB ফ্রি পেয়ে গেলাম মানে আমার আলটিমেট র‍্যামের মেমোরিটা কত থাকছে 512 MB মেমোরি থাকছে দেখো এটাকে আমরা পারমানেন্ট স্টোরেজ ডিভাইস বলি না তার এই একটাই কারণ সেটা হচ্ছে র‍্যামের মধ্যে আমরা যা কিছু ডেটা দিই সেটা টেম্পোরারি স্টোর হয় স্টোর হওয়ার পর সেটা প্রসেসিং ইউনিটে যায় প্রসেসিং ইউনিট থেকে আউটপুট হওয়ার পর সেই স্টোরেজ এরিয়াটা কিন্তু অটোমেটিক্যালি রিলিজ হয়ে যায় এটা হচ্ছে আমাদের র‍্যামের ধারণা আর এই জন্য এই অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাওয়ার প্রসেসটা ওর মধ্যে ইনবিল্ট রয়েছে বলেই আমরা র‍্যামকে কি বলছি প্রাইমারি মেমোরি বলছি দেখো একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো একটা ছোট্ট এক্সাম্পল তোমার দিই আমরা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হতে যাই তখন প্রাইমারি স্কুলে ভর্তি হতে যাওয়ার জন্য কিন্তু আমাদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন লাগে না আমাদেরকে যেটা লাগে সেটা হচ্ছে একটা মিনিমাম এজ প্রুফ মানে আমার যে বয়স 5 বছর বা 6 বছর হয়েছে সেটা থাকলেই আমি অস্থির কিন্তু দেখো যখন কোনো আমরা সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়ে যাই তখন অবশ্যই আমাকে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখাতে হবে যেমন আমাকে দেখাতে হবে যে আমি ক্লাস 4 পাস করেছি কিনা তারপরে কিন্তু আমি হায়ার স্টাডিজ করতে পারবো তো এখানে ব্যাপারটা ঠিক এরকম না র‍্যামের কাছে তুমি ঠিক ডেটা ভুল ডেটা যা যে কোনো ডেটা তুমি দিতে পারো সেই ডেটা টেম্পোরারি ভাবে স্টোর হবে সেটা প্রসেসিং হবে হওয়ার পর যখন ওটা আউটপুট হয়ে যাবে তখন কিন্তু র‍্যামের কাছ থেকে পুরো ডেটা ক্লিয়ার হয়ে যাবে আর ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে আমার র‍্যামের মেমোরিটা কোনোদিন ফুল হয় না এরকম কোনোদিন শুনে যাবে নাকি যে র‍্যামের মেমোরি ফুল হয়ে গেছে যখন র‍্যামের মেমোরি ফুল হয়ে যাবে তখন জেনে রাখবে তোমার মেশিনটা অটোমেটিক্যালি ডিসচার্জ করে দেবে কেন কেন কারণ র‍্যামের আরেকটা ধর্ম যেটা আছে সেটা হচ্ছে র‍্যামকে আমরা ভোলাটাইল মেমোরিও বলে থাকি এটা টেকনিক্যাল নেম তোমাদের আমি ভুলে রাখলাম র‍্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কেন ভোলাটাইল মেমোরি বলা হয় তার এক্সপ্লেনেশনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো দেখো ওখানে কি ব্যাপারটা বললাম তাহলে র‍্যামকে আমরা টেম্পোরারি স্টোরেজ বলছি আর টেম্পোরারি স্টোরেজ করছে বলেই আমরা কি বলছি র‍্যামকে প্রাইমারি মেমোরি বলছি মানে আমরা প্রাথমিকভাবে যা কিছু ডেটা দিচ্ছি সেই সব কিছু ডেটাই বোঝা যাচ্ছে ফার্স্ট টাইম র‍্যামের কাছে স্টোর হচ্ছে র‍্যাম সেটাকে তার হায়ারার্কিতে বা আমাদের কম্পিউটার যে আর্কিটেকচার আমরা দেখেছি ব্লক ডায়াগ্রামে সেই আর্কিটেকচারের মধ্যে ট্রান্সফার করছে ওকে এই পর্যন্ত বোঝা গেছে র‍্যাম সম্বন্ধে পুরো ধারণাটা ক্লিয়ার র‍্যাম অ্যাকচুয়ালি কি কাজ করছে আমরা কেন মেশিনের মধ্যে র‍্যাম কম লাগাই আর সেকেন্ডারি স্টোরেজ বেশি লাগাই দেখো সেকেন্ডারি স্টোরেজ বেশি লাগাই একটাই কারণ কারণ হচ্ছে আমি যা কিছু ফাইল স্টোর করছি সবই আমার সেকেন্ডারি স্টোরেজে পারমানেন্টলি স্টোর হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে এই মেমোরিটা কোনোদিন আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না যতক্ষণ না এই ফাইলটা ডিলিট করছি মানে এটা পুরোপুরি আমার উপর ডিপেন্ডেবল হার্ড ডিস্কের মেমোরিটা যে আমি কতক্ষণে ফাইলটা ডিলিট করবো তবে আবার ও আগের মেমোরিটা ফেরত পাবো কিন্তু র‍্যামের ক্ষেত্রে দেখো র‍্যামের ক্ষেত্রে অটোমেটিক্যালি ডেটা রিলিজ হয়ে যাচ্ছে আমাদের উপর ডিপেন্ডেবল নয় সেই জন্য কি হচ্ছে র‍্যামকে আমরা প্রাইমারি মেমোরি বলছি আর র‍্যামকে আমরা ভোলাটাইল মেমোরি বলে থাকি ওকে তো র‍্যামের ব্যাপারটা এই পর্যন্ত বোঝা গেছে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে র‍্যামের টাইপ দেখো র‍্যামের টাইপ আমরা সবাই জানি মোটামুটি কিন্তু আমরা এটা জানি না যে র‍্যামের টাইপটা ভাগ করা হয়েছে মানে অ্যাকচুয়ালি আমার র‍্যামের টাইপটা আমার আনার দরকার হয়েছিল কারণ র‍্যাম তো বেশ কাজ করছিল
আমাদের থেকে টেম্পারেচার কিছু স্টোর ডেটা স্টোর করছিল, ডেটা স্টোর করার পর আমার ওটা প্রসেসিং করার পর অটোমেটিক্যালি আউটপুট দিয়ে দিচ্ছিল এবং নিজের থেকে ক্লিয়ার করে দিচ্ছিল। দেখো ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে র্যামের, আমরা ইনিশিয়ালি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে এস র্যাম আর একটা হচ্ছে ডি র্যাম। তো তোমাদের প্রথমে ব্যাপারটা বলে দিই, আমি এখানে একটা সুন্দর ট্রি আঁকছি, ট্রিটাকে একটুখানি মাথায় রাখার চেষ্টা করবে। দেখো র্যামকে যদি আমরা ডিভাইডেড করি ইনিশিয়ালি আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এস র্যাম একটা হচ্ছে ডি র্যাম। প্রথমে বলি এই এস র্যাম আর ডি র্যাম ভাগটা পড়া হয়েছে কেন, কি সে কি কনসেপ্টের উপর বেস করে আমরা এই দুটো ভাগে ভাগ করেছি। দেখো যে কনসেপ্টটা যেটা জানি আমরা আগে বললাম যে র্যামের মধ্যে আমরা অটোমেট মানে ডেটা দিচ্ছি আর সেই ডেটাটা কি হচ্ছে অটোমেটিক্যালি কাজকর্ম হয়ে যাওয়ার পর রিলিজ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কাজটা হয়ে যাওয়ার পর ডেটাটা রিলিজ হয়ে যাচ্ছে। তো এই রিলিজ হয়ে যাওয়ার ব্যাপারটা থেকেই কিন্তু আমরা র্যামকে দুটো ভাগে ভাগ করেছি। দেখো এস র্যাম সম্বন্ধে আমি তোমাদের ডিসকাশন করছি, ডি র্যাম সম্বন্ধে ডিসকাশন করছি, এটা জানলেই তোমরা জানতে পারবে যে র্যামের যেই ডেটাটা রিলিজ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি সেই ব্যাপারটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ইনিশিয়ালি দুটো ভাগে ভাগ করেছি। দেখো আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এস র্যামের ফুল ফর্মটা বলেছি, এস র্যামের ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যাম। র্যামের ফুল ফর্ম আমরা অলরেডি জানি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর ডি র্যামের ফুল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইনামিক র্যাম। তো ব্যাপারটা কিরকম আছে আমি তোমাদের একটুখানি ডিসকাশন করে দিই, স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যামের মধ্যে, ডাইনামিক র্যামের মধ্যে কী কী ডিফারেন্স আছে, কী কী এক্সট্রা কাজ করতে পারে বা কী জন্য এই ভাগগুলো বানানো হয়েছে। আমি তোমাকে প্রথমেই বললাম যে এই জিনিসটার উপর বেস করে আমরা র্যামের ভাগটা বানিয়েছি সেটা হচ্ছে কীভাবে ডেটাটাকে রিলিজ করছে বা কে রিলিজ করতে পারছে কে রিলিজ করতে পারছে না এই ব্যাপারটা নিয়ে। দেখো স্ট্যাটিক র্যাম যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাকে একটা ওয়ার্ড মনে রাখতে হবে, ওয়ার্ডটা কি ম্যানুয়াল আমরা সবাই শুনেছি, আর ডাইনামিক মিন্স আমরা যেটা মনে রাখবো অটোমেটিক। দেখো এটা কিন্তু নন টেকনিক্যাল টার্ম, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক এই দুটো কথাকে লিখে রাখলাম। কি জন্য দেখো ম্যানুয়াল কথাটা কেন লিখলাম, স্ট্যাটিক র্যাম হচ্ছে এমন একটা র্যাম যেই র্যামটার মধ্যে আমরা যখন কোনো ডেটা দিচ্ছি সেই ডেটাটার মধ্যে যদি কোনো আনইউজ ডেটা থেকে থাকে ওই র্যামটার মধ্যে, ধরো আমি সাপোজ ধরা গেলো 200 MB একটা কাজ দিয়েছি, সেই 200 MB কাজটার মধ্যে আমার কী হয়েছে 199 MB কাজটা মানে 199 MB মেমোরিটা কাজ কমপ্লিটেড হয়ে গেছে, নাও 1 MB আমার কী হয়েছে আনইউজড অবস্থায় র্যামটার মধ্যে পড়ে আছে। কী হবে যদি স্ট্যাটিক র্যামের মধ্যে এরকম 1 MB 1 MB করতে করতে ধরো একটা হিউজ এমন কাজ করতে করতে এরকমভাবে যদি মেমোরিটা জমতে থাকে তাহলে কী হবে এক সময় স্ট্যাটিক র্যামটা ফুলফিল হয়ে যাবে। মানে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে স্ট্যাটিক র্যাম এমন একটা র্যাম যেই র্যামটার মধ্যে আমরা যদি কোনো ডেটা দিই সেই ডেটাটাকে কী করছে না ও অটোমেটিক্যালি রিলিজ করতে পারছে না, মানে ম্যানুয়ালি ইউজারকে একটা রিফ্রেশ রেট জেনারেট করে দিতে হচ্ছে, যেই রিফ্রেশ রেটটার থ্রু কী করছে ওর মধ্যে থাকা আনইউজ ডেটাগুলোকে কিন্তু রিলিজ করছে। দেখো যেই ব্যাপারটা আমি এখন বললাম সেটা হচ্ছে যদি এই র্যামটার মধ্যে 200 MB কোনো কাজ আমি দিই, সাপোজ ধরা যাক ওখান থেকে 199 MB মেমোরিটার কাজ হয়ে গেছে, বাকি 1 MB কাজটা ও বাকি 1 MB জায়গাটার যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোকে নিয়েও কাজ করেনি, তাহলে কী হবে আমরা আগেই থিওরিতে জানলাম যে যেই কাজগুলো প্রসেসিং করছে যেইগুলো আউটপুট হয়ে যাচ্ছে সেইগুলো শুধুমাত্র রিলিজ হচ্ছে। দেখো তাহলে এই 1 MB কাজটা কিন্তু হয়নি মানে প্রসেসিং হয়নি আর আউটপুট হয়, সেই জন্য কী হচ্ছে এটা আনইউজড অবস্থায় তোমার স্ট্যাটিক র্যামের মধ্যে থেকে যাচ্ছে, আর স্ট্যাটিক র্যামের মধ্যে আনইউজড অবস্থায় র্যাম যদি মেমোরি থেকে থাকে তাহলে কী হচ্ছে ও কিন্তু নিজে নিজে সেটাকে রিলিজ করে দিতে পারছে না, মানে নিজে নিজে ডিলিট করে দিতে পারছে না, কী করতে হচ্ছে ম্যানুয়ালি ইউজারকে একটা রিফ্রেশ রেট জেনারেট করতে হচ্ছে, রিফ্রেশ রেট জেনারেট করতে হচ্ছে। আমরা জানি সবাই কেমনভাবে রিফ্রেশ করি, আমাদের অনেক সময় আমাদের এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে যে আমরা মেশিন খোলার পরে দেখবে রাইট ক্লিক করে বারবার রিফ্রেশ করতে থাকি, আমি সেই ব্যাপারটায় আসছি যে কেন স্যার আমরা রিফ্রেশ করি কোথায় রিফ্রেশিংটা হয়। আমি এখানে একটা জিনিস শুধু বলে রাখবো যে আমরা যেই ডেস্কটপটা ওপেন হওয়ার পরে যে রিফ্রেশটা আমরা চালাই সেই রিফ্রেশটা অ্যাকচুয়ালি হয় আমাদের র্যামের মধ্যে। দেখবে তুমি যখনই রিফ্রেশ করবে আমরা জানি যে F5 প্রেস করলেই রিফ্রেশ হতে থাকে, তো F5 প্রেস করা অবস্থায় তুমি যদি তোমার কম্পিউটার টাচ মানে একটা একবার খোলো না তাহলেই দেখতে পাবে যে প্রত্যেকটা প্রোগ্রামের আমাদের যে পারফরমেন্স বলে যে ট্যাবটা থাকে সেই পারফরমেন্স ট্যাবে দেখবে র্যাম আর সিপিইউ গ্রাফটা দেখবে খুব তাড়াতাড়ি ওঠানামা করছে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেটা আমার রিফ্রেশ আমি যখনই করছি তখন সেই রিফ্রেশটা হচ্ছে কোথায় আমাদের র্যামের মধ্যে, মানে গেলে র্যামের মধ্যে যদি কোনো আনইউজ ডেটা থেকে থাকে সেই আনইউজ ডেটাটাকে আমি ক্লিন করে দিচ্ছি।
এই ব্যাপারটা আমি আসছি স্যার, কোন র্যামে রিফ্রেশ করবো কোন র্যামে করবো না। তবে এখানে কি বললাম, স্ট্যাটিক র্যাম হচ্ছে এমন একটা র্যাম যেই র্যামটার মধ্যে নিজস্ব কোনো রিফ্রেশ রেট থাকে না। কি করতে হয়, ইউজারকে ম্যানুয়ালি একটা রিফ্রেশ রেট চালিয়ে দিতে হয়। ম্যানুয়ালি কি জন্য রিফ্রেশ রেট চালায়, কারণ যদি কোনো আনইউজ ডেটার মধ্যে থেকে থাকে সেই আনইউজ ডেটাটা রিলিজ করার জন্য, মানে মেক ইট সিওর, মানে এটা তোমাকে করতেই হবে। মানে এটা তুমি যদি না করো, মানে এই রিফ্রেশ রেটটা তুমি যদি না চালাও, তাহলে কি হবে, একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমার মেশিনটা কিন্তু ধুমপুরে বন্ধ হয়ে যেতে পারে। কারণ কি হবে, আমরা জানি যে র্যাম ফুল হয়ে গেলেই আমার ইউজারের কাছ থেকে আর অন্য কোনো মেমোরি অ্যাকসেপ্ট করতে পারবো, তারপরে কি হবে, আমার মেমোরিটা মেশিনটাকে বন্ধ করে দেবে। মেশিনটা কেন বন্ধ করে দেবে, আমরা জানি যেটা ভোলাটাইল মেমোরি যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ এর মধ্যে থাকবে ততক্ষণই শুধুমাত্র ডেটা স্টোর করে রাখতে পারবে। বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে গেলে ডেটা পুরোপুরি মুছে যাবে। সেই জন্যই কি করে, র্যাম ফুল হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকলে আমাদের মেশিন যেটা করে সেটা হচ্ছে রিস্টার্ট করে। না, এবার আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি, ডাইনামিক র্যামটার কথা। দেখো, ডাইনামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এই ব্যাপারটা কি বলে, কি লিখে রয়েছে, দেখো অটোমেটিক মিনস, মানে ডাইনামিক মেমোরি এমন একটা মেমোরি বা ডাইনামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এমন একটা র্যাম যেই র্যামটার মধ্যে যদি কোনো আনইউজ ডেটা থেকে থাকে সেই আনইউজ ডেটাটাকে কি করবে, ও অটোমেটিক্যালি একটা রিফ্রেশ রেট জেনারেট করে ওটাকে ক্লিন করে দেবে। এবারে ওই অটোমেটিক্যালি রিফ্রেশ রেটটা কতক্ষণ অন্তর অন্তর চলবে, ফিউ মিলি সেকেন্ডস, কিছু মিলি সেকেন্ডস অন্তর অন্তর অটোমেটিক্যালি এই র্যামটা কি করবে, রিফ্রেশ রেট জেনারেট করতে পারে। যার ফলে কি হয় না, ডাইনামিক র্যামটার মধ্যে যদি কোনো আনইউজ ডেটা থেকে থাকে সেই আনইউজ ডেটাকে কি করবে, অটোমেটিক্যালি ক্লিন করে দেবে। একটা জিনিস মনে রাখবে, আজকের দিনে আমরা যে কটা র্যাম ইউজ করি সবই হচ্ছে তোমার ডিরাম টাইপের র্যাম, মানে আমরা ডেস্কটপ ওপেন হওয়ার পরেই যে রিফ্রেশটা করি ওই রিফ্রেশটা আমাদের না করলেও কিন্তু আমাদের মেশিন অ্যাজ ইউজুয়াল কিন্তু ঠিকঠাক করে চলতে থাকবে। যদি আমরা রিফ্রেশ করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি রিফ্রেশটা আমাদের বারবার করতে হয় কোথায়, স্ট্যাটিক র্যাম। ডাইনামিক র্যামের মধ্যে আমাকে ওরকম মনে করে করে কখনো রিফ্রেশ করতে হয় না। এই র্যামটার মধ্যে কি আছে, অটোমেটিক্যালি একটা রিফ্রেশ রেট জেনারেট করা আছে, যেই রিফ্রেশ রেটটা ধরুন কি হয়, যদি এই র্যামটার মধ্যে কোনো আনইউজ ডেটা থেকে থাকে সেই আনইউজ ডেটাটাকে ও অটোমেটিক্যালি রিলিজ করে দিতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারছো এস র্যাম অ্যান্ড ডি র্যামের মধ্যে ডিফারেন্সটা কি আছে। তাহলে এস র্যামের মধ্যে কি যাচ্ছে না, ম্যানুয়ালি রিফ্রেশ রেট জেনারেট করে আমি ওর মধ্যে আনইউজ ডেটাকে ক্লিন করছি, অ্যান্ড ডি র্যামের মধ্যে অটোমেটিক্যালি একটা রিফ্রেশ রেট জেনারেট করে আমি করছি এর মধ্যে আনইউজ ডেটাকে ক্লিন করছি। এস র্যাম আর ডি র্যাম সম্বন্ধে বোঝা গেছে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডি র্যামের কি কি টাইপ আছে, মানে আজকের দিনে আমরা যে র্যামটা ইউজ করছি ডি র্যাম সেই র্যামটার কতগুলো কি ভাগ আছে আর সেই ভাগগুলো আমরা কেন করেছি। দেখো আমি আসি, ডি র্যামকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে এইচডি র্যাম, তারপর একটা হচ্ছে আরডি র্যাম, তারপর একটা হচ্ছে ডিডিআর এইচডি র্যাম। দেখো এটা হচ্ছে ডি র্যামের তিনটে ওয়ার্ড, এইচডি র্যাম, আরডি র্যাম, ডিডিআর এইচডি র্যাম। এইচডি র্যামের ফুল ফর্মটা আমি তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে এইচডি র্যামের ফুল ফর্মটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম, ফুল ফর্ম কি আছে, র্যাম বাস ডাইনামিক র্যাম। ডিডিআর এইচডি র্যামের ফুল ফর্ম কি আছে, ডবল ডিও ডবল ডেটা রেট সিঙ্ক্রোনাস র্যাম। দেখো ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে এরা সবাই কিন্তু, দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো সবাই এরা কিন্তু ডিরাম, সবাই ডিরাম। তাহলে ডিরাম হওয়ার জন্য কি হবে, এদের সবাইকার মধ্যেই একটা অটোমেটিক্যালি রিফ্রেশ রেট জেনারেট করছে, সবাইকার মধ্যে এদের সবাইকার মধ্যে একটা অটোমেটিক্যালি রিফ্রেশ রেট জেনারেট করছে। কিন্তু তা সত্ত্বেও দেখো আমরা সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম বলছি, এটাকে বলছি র্যাম বাস ডাইনামিক র্যাম, আর এটা হচ্ছে ডবল ডেটা রেট সিঙ্ক্রোনাস র্যাম। ব্যাপারটা কি আছে, সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরির সঙ্গে ডি র্যামের ডিফারেন্সটা কোথায় এটা সেটা আমাকে বুঝতে হবে। সিঙ্ক্রোনাস মিনস কি,
আমাকে আগে এটা কেটে জানবো সিঙ্ক, হোয়াট ইউ মিন বাই সিঙ্কোনাস, সিঙ্কোনাস মানেটা কি? দেখো আমরা যেটা যেটা জানি সেটা হচ্ছে সিঙ্কোনাসের সব থেকে ভালো মানে যেটা হবে সেটা হচ্ছে খুব সঙ্গবদ্ধ বা সারিয়ে হবে। ঠিক আছে, ব্যাপারটা কীরকম আমি তোমাদের বলে দিই। ডাইনামিক র্যামের মধ্যে আমরা যখন ডেটা দিই সেই ডেটাটা যেটা হয় সেটা হচ্ছে কোনো সিঙ্কোনাইজেশন মেনটেন না করেই ওর মধ্যে ডেটা ঢুকতে থাকে। কীভাবে এইচডি র্যামের মধ্যে এটা হয় সেটা হচ্ছে যখন আমরা ডেটা ওর মধ্যে ইনপুট করি র্যামের মধ্যে তখন যেটা হয় সেটা হচ্ছে একটা সিঙ্কোনাইজেশন মেনটেন করা হয়। কীরকম সিঙ্কোনাইজেশন মেনটেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি কোনো একটা জায়গায় কোনো একটা ক্লিনিকে তুমি ডাক্তার দেখাবে বলে বা তোমার মেডিকেল চেক আপ করাবে বলে তুমি ধরো নাম লিখেছো, ব্যাপারটা কী হবে না তোমাকে পার্টিকুলার একটা নাম্বার বলে দেওয়া হবে যে তোমার নাম্বারটা 3 নম্বরে রেজিস্টার করা হয়েছে, তুমি এই সময় চলে আসো। এটা এটা আমরা জানি। তাহলে কী হচ্ছে ওই রেজিস্টারটার মধ্যে 3 নম্বরে যখনই তোমার নামটা রেজিস্টার্ড হবে মানে যখন ক্লিনিকের মধ্যে ডাক্তার তোমাকে দেখতে আসবে তখন কী হবে, অ্যাকচুয়ালি তোমাকে 1 নম্বরে কিন্তু দেখবে না, তোমাকে 2 নম্বরেও দেখবে না, তোমাকে দেখা হবে বা তোমার তোমাকে এক্সামিনেশন করা হবে কখন, যখন তোমার নামটা 3 নম্বরে অর্থাৎ তোমার নামটা যখন ডাকা হবে। তো তুমি 3 নম্বরে আছো না 5 নম্বরে আছো না 6 নম্বরে আছো, এই সিঙ্কোনাইজেশনটা এই ব্যাপারটা কিন্তু তোমার ডাইনামিক র্যামের মধ্যে থাকে না। এর এটা না থাকার জন্য অসুবিধা কী আছে? দেখো আমি এটা বললাম সেটা যে এটা তো ডিরাম, মানে এর মধ্যে অটোমেটিক্যাল একটা রিফ্রেশ রেট জেনারেট করছে। এবার ধরো তুমি ডিরামের মধ্যে একটা কাজ দিয়েছো, ধরো 2+2 তুমি একটা কাজ দিয়েছো, আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে বলছি, তুমি ইকুয়াল টু সাইনটা প্রেস করোনি, মানে তুমি তোমার মেশিনের মধ্যে 2+2 লিখে দিয়ে তুমি অনেকক্ষণ ধরে বসে আছো বা তুমি অন্য কোথাও অন্য কোনো কাজ করতে ব্যস্ত হয়ে গেছো, কী হবে তোমার এটা যেহেতু ডিরাম, ডিরাম হওয়ার ধরুন কী হবে ওই ডেটাটাকে অটোমেটিক্যালি যখনই দেখবে যে এটা আনইউজড অবস্থায় আমার র্যামের কাছে পড়ে আছে তখনই কি হবে ওই ডেটাটা অটোমেটিক্যালি কিন্তু রিলিজ করে দেবে। আর অটোমেটিক্যালি রিলিজ করে দেওয়ার পর যখন তুমি ইকুয়াল টু সাইনটা প্রেস করো তখন কিন্তু তোমাকে কোনো রেজাল্ট দেখাতে পারবে না। এই অসুবিধাটা দূর করার জন্য আমরা কি করেছি, একটা সিঙ্কোনাইজেশন র্যাম কে আমরা কাজে লাগিয়ে দেখো এইচডি টাইপের র্যাম কে আমরা নিয়ে এসেছি, যে এইচডি টাইপের র্যামের মধ্যে ডেটাগুলো ডুববে কি আকারে, সিঙ্কোনাইজেশন আকারে, সিঙ্কোনাইজেশন। আর ডেটাগুলো যখন প্রসেস হয়ে বেরোবে বেরোনোর সময় কি হবে, সিঙ্কোনাইজেশন আকারে বেরোবে, 1 আফটার অ্যানাদার, মানে প্রথমে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 এইভাবে।